আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার আঞ্জুরনা হারাসমা। কথা বলবো যৌন রোগের সমস্যা নিয়ে। অনেক রোগী আছেন যারা যৌন রোগে ভুগছেন, কিন্তু তিনি বুঝতে পারেন না যে তিনি আসলে একটি যৌন রোগে ভুগছেন। এটি আসলে সচেতনতা এবং তার জ্ঞানের অভাব। এক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে এই যৌন রোগের লক্ষণগুলো কী কী হতে পারে। যদি প্রস্রাবে জ্বালা পোড়া করে বা যদি পুঁজ নির্গত হয় প্রস্রাব করার আগে, বা চাপ দিলে যদি পুঁজ বের হয়, কিংবা যৌনাঙ্গে কোনো ক্ষত দেখা যায়, কিংবা যৌনাঙ্গে যদি ছোট ছোট কোনো গোটা থাকে বা আঁচিলের মতো দেখা যায়, বা অনেক সময় মহিলাদের ক্ষেত্রে তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, কিংবা মাসিকের রাস্তা দিয়ে অতিরিক্ত সাদাস্রাব নিঃসরণ হয়, তাহলে একটু ভেবে দেখা দরকার যে আপনি কোনো ধরনের যৌন রোগে ভুগছেন কিনা। অনেক ধরনের যৌন রোগ এর নাম আমরা শুনে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গনোরিয়া, সিফিলিস, কিংবা ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন। এখন গনোরিয়া রোগের লক্ষণটা কি? গনোরিয়া রোগের লক্ষণ হচ্ছে যে প্রস্রাবের রাস্তা দিয়ে একদম পুঁজ যাবে এবং প্রস্রাবের রাস্তায় ব্যথা থাকবে, এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত তলপেটে ব্যথা এবং অতিরিক্ত সাদাস্রাবের নিঃসরণ। আর যদি সিফিলিসের ক্ষেত্রে দেখা যায় যে যৌনাঙ্গে ক্ষত, যেটি একেবারেই ব্যথা থাকে না, কিন্তু একটি ক্ষত যা কিছুদিন পরে আবার সেরেও যায়, কিন্তু তার মানে এই না যে রোগটি সেরে গেছে। আবার এক ধরনের আঁচিল দেখা যায়, যেটিকে বলি আমরা জেনিটাল ওয়ার্ড। এই আঁচিলটি হচ্ছে সাধারণত ত্বকের আঁচিলের মতোই দেখতে এবং প্রস্রাবের রাস্তার চারপাশে কিংবা পায়খানার রাস্তার চারপাশে গুটি গুটি এক ধরনের আঁচিলের মতো দেখা যায়, এটিও এক ধরনের যৌন রোগ। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ঠোঁটে যে ধরনের জঠরসা হয়, ছোট ছোট ফুসকুড়ি এবং ক্ষত হয়, ছোট ছোট ক্ষত যেগুলোতে অতিরিক্ত ব্যথা থাকে, এটিকে বলা হয় জেনিটাল হারপিস, এটি এক ধরনের যৌন রোগ। আবার মোলাস্কাম কন্টাজিওসাম নামে এক ধরনের আঁচিলের মতো আরেকটি রোগও দেখা দেয়। এছাড়াও রয়েছে প্রস্রাবে বিভিন্ন ধরনের ইনফেকশন। এই বললাম আমি কতগুলো যৌন রোগের সমস্যার কথা। এই ধরনের লক্ষণ যদি আপনার মাঝে দেখা যায়, তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এখানে বলে রাখা ভালো যে প্রত্যেকটি যৌন রোগেরই রয়েছে কিন্তু সম্পূর্ণ সমাধান। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া যায় এবং রোগটি যদি অতি দ্রুত ডায়াগনোসিস করে চিকিৎসা করা হয়, তাহলে ভবিষ্যৎ জটিলতার হাত থেকে আপনি বেঁচে যেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে এই জেনিটাল ওয়ার্ড নামক যৌন রোগ থেকে কিন্তু অনেক সময় ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। অতএব যৌন রোগকে কোনো রকম অবহেলা না করে অবশ্যই কোনো ধরনের লক্ষণ দেখা দিলে আপনি চিকিৎসকের অতি সত্বর পরামর্শ নিয়ে চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।